বিজ্ঞানীরা অনবরত চেষ্টা করে চলেছেন নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করে আমাদের জীবনকে আরও সহজ ও সুন্দর করে তোলার জন্য সেই কাজেরই অন্যতম অংশরূপে মানবদেহের বিভিন্ন অঙ্গের ব্যবহারোপযোগী প্রতিরূপ তৈরির অনবরত প্রচেষ্টায় বিজ্ঞানীরা মগ্ন সে কাজেই এলো এক বিরাট সাফল্যের প্রাথমিক ধাপ বেশ কিছু বছরের কঠোর পরিশ্রমের ফলশ্রুতি হংকংয়ের কিছু বিজ্ঞানী সম্ভাব্য কৃত্রিম চোখ তৈরি করেছেন এই কৃত্রিম চোখ সৌরশক্তিতে চালিত এবং হুবহু মানুষের চোখের অনুরূপ এই চোখের আকার দুই সেন্টিমিটার হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর গবেষক ঝিয়ং ফান ও তার সহকর্মীরা একটি দৃশ্য সংবেদী তৈরি করেছেন যা মানুষের চোখের গঠনের সাথে অভিন্ন নিউ সাইন্টিস্ট সূত্রের খবর অনুযায়ী কৃত্রিম চোখে আছে প্রকৃত চোখের মতো আলো ফোকাস করার লেন্স এবং চোখের পেছনে একটি রেটিনা রেটিনাটি এমন অবস্থানে রাখা হয়েছে যার ফলে আলোক সংবেদী কোষগুলি তরিস্পন্দন উৎপন্ন করে তা মস্তিষ্কে পৌঁছে দিতে পারে এই সাইবার চোখের গঠন ও কাজ বাস্তব চোখের সাথে সমতুল্য অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তৈরি রেটিনাটি এর মধ্যে রয়েছে আলোক আলোকসংবেদী তারের সূক্ষাতিস সূক্ষ্ম বিন্যাস তারগুলি তরল ধাতু দিয়ে তৈরি যার উপাদান গ্যালিয়াম ইন্ডিয়াম শঙ্কর ধাতু এগুলি স্নায়ুতন্ত্রের কাজের অনুরূপভাবে আলোক আলোকসংবেদীগুলি থেকে সংকেত গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করবে আমাদের চোখে লেন্স ও রেটিনার মধ্যবর্তী ঘর্ষণ প্রতিরোধক যে তরল অর্থাৎ ভিট্রিয়াস হিউমর থাকে এই কৃত্রিম চোখে এর বদলি রূপে এক ধরনের আয়নিত তরলের জেল রাখা থাকে যদিও কৃত্রিম চোখে সাধারণ চোখের গঠনের তুলনায় অতিরিক্ত আরও বেশ কিছু জিনিস প্রয়োজন হয় এটির কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য বৈদ্যুতিক যোগাযোগ সঠিকভাবে পরিচালনার জন্য ইন্ডিয়ামের স্তর এছাড়া প্রয়োজন সংবেদকগুলি ও ক্ষুদ্রাতে ক্ষুদ্র তারগুলিকে সংযুক্ত রাখার জন্য ও ধরে রাখার জন্য সিলিকন সিলিকন পলিমারের খোল ইত্যাদি কখনোই আমরা এই কৃত্রিম চক্ষে হালকাভাবে বা এমনি খেলার ছলে নেওয়াটা উচিত হবে না কারণ কিছু কিছু ক্ষেত্রে এটির কার্যক্ষমতা সাধারণ চোখের থেকেও অনেক উন্নত এটির মধ্যে থাকা আলোক সংবেদী সূক্ষাতে সূক্ষ্ম জালকগুলির ঘনত্ব সাধারণ চোখের স্নায়ুর ঘনত্বের থেকেও বেশি যার ফলে এর সংবেদ প্রেরণ ও পুনরায় সংবাদ সংবেদ গ্রহণের ক্ষমতা সাধারণ চোখের তুলনায় দ্রুততর অন্ধদের দৃষ্টিয়ানের ক্ষেত্রে এই কৃত্রিম চোখ উৎসাহ ব্যঞ্জক হলেও এখনও পর্যন্ত প্রকৃত চোখে স্থান গ্রহণ করতে এর আরও অনেক অনেক সংস্কার প্রয়োজন একশো পিক্সেল রেজলিউশন যুক্ত এই কৃত্রিম চোখ অর্থপূর্ণ ছবি সৃষ্টিতে এখনও অনেকটাই দূরে রয়েছে তবে এই চোখের ক্ষমতা অবশ্যই আরও উন্নত করা সম্ভব বর্তমানে সমস্যা হল এই কৃত্রিম চোখ উৎপাদন ব্যয়বহুল ও সময় সাপেক্ষ এবং এর উৎপাদন উপাদানগুলিও সময়ের সাথে সাথে অকার্যকরী হয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত কৃত্রিম চোখ হিসাবে এটি একটি যুগান্তকারী ঘটনা বলা যেতেই পারে ভবিষ্যতে আরও উন্নতির মাধ্যমে এ বিষয়ে সমস্ত ত্রুটি দূর করে মানুষের চোখের উপযোগী করে তোলার সম্ভাবনা বিরাট বিজ্ঞানীরাও এ বিষয়ে অত্যন্ত আগ্রহী সূত্র নেচার পত্রিকা কুড়ি মে দু হাজার কুড়ি ধন্যবাদ